মালদা শহরে দিনে আলোয় জনবহুল রাস্তায় তরুণকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ তরুণ। আজ সকাল 9টা নাগাদ শ্যাম মালাকার নামে বছর 19-এর ওই তরুণ সাইকেল সারাইয়ের দোকানে যাচ্ছিল। অভিযোগ, মহানন্দা কলোনি এলাকায় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তরুণের বাঁ পায়ে গুলি লাগে, গুরুতর জখম, তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যারাক কলোনি এলাকার বাসিন্দা ওই তরুণ লরির খালাসের কাজ করে। কে বা কারা তার উপর হামলা চালালো খতিয়ে দেখছে ইংরেজবাজার থানা পুলিশ।